মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি হতে চলেছে খুব দারুণ একটা ভিডিও, তো তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই দেখো, সকালবেলা চলে এসেছি এখন মাথায় তেল দিতে, সব কাজ ফেলে দেখতেই পাচ্ছ মশারি টানানো আছে। তো মশারিটা টানানো আছে এই জন্য যে এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আর আমার ছেলে দুজনে মিলে ঘুমোচ্ছে, তো আমাদের কাছেই শুয়েছিল কালকে, অন্যদিন ঠাম্মার কাছে শোয়। তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, তিনজনের অসুবিধা হয় না, লাইটটা একটু জ্বালিয়ে নিলাম, তার কারণ ঘরে আমাদের অন্ধকার অন্ধকার মতো লাগছে। আর সকাল এখন কটা বাজে বলো তো? এখন 7টা বেশ 10-15 হবে এইরকম টাইম। তো আমি ওদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি, মানে দোকানে তরকারি বসিয়ে দিয়ে, আর ভাবলাম মাথায় একটুখানি তেল দিয়ে দিই। আর অন্যদিন না একটু মেথি ভিজানো তেল আমার বাটির মধ্যে রয়েছে, তো তেলটা একটু কম কম আছে, তাই ভাবলাম যে একটু বোতলের তেলই আজকে মালিশ করে নিই মাথার মধ্যে, কারণ আগামীকাল শ্যাম্পু করেছি। আর দোকানে তো প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে থাকলে এই মাথা শ্যাম্পু করা মাথা আর গরম লাগে প্রচুর, ওই জন্য আর চুলগুলো বড্ড ফুসকো ফুসকো হয়ে যায়, তার কারণে ওই একটু তেলটা মেখে নিচ্ছি মাথায়। আর এখন যদি সকালবেলা একটু তেল মালিশ করি না, তাহলে আর মানে স্নানের সময় তেলটা মাখবো না, তাহলে কি হবে বলো তো? চুলের গোড়া গোড়ায় একটু তেলটা পাবে। একটু তাড়াতাড়ি করে একটু চুলে মাথায় তেল দিয়ে নিলাম, আর তারপরে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, ব্যাস উঁচু করে একটা খোপা করে নেব। আমার চুল বাঁধার স্টাইলটা তো তোমরা জানোই, দোকানে থাকলে আর কোনো রকম স্টাইলই চলে না বন্ধুরা, দোকানের প্রচণ্ড গরম, তোমরা বুঝতে পারবে না, যদি না একবার ঢুকে কিছুক্ষণ থাকো তোমরা বুঝতে পারবে না, এতটাই গরম দোকানে। তো এখন শীতকাল যেহেতু একটু কম আছে, কিন্তু গরমকালে প্রচণ্ড থাকা যায় না, এত গা জ্বালা করে, আর সমস্ত মানে সারাটা ক্ষণ খালি আমাদের গায়ে থেকে টপ টপ করে ঘামের জল পড়তেই থাকে। তো হয়ে গেল আমার এই দেখো উঁচু স্টাইলে একটা বিকট খোপা, এই দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলো এবারে চা খাই, আর কি সকালের কাজ। দেখো চা টকবক করে ফুটছে, এক ফাঁকে এসে চাটাও বসিয়ে দিয়েছিলাম, চাগুলো বেড়ে নিলাম এক একজনের এক একটা কাপে। মায়ের হচ্ছে এই যে মধ্যিখানে যে গ্লাসটা, ওটা মায়ের সুগার ফ্রি চা, আর আমাদের গ্লাসে দোকানের চা, আর দুটো কাপে তোমাদের দাদাভাইয়ের আর আমার চা। তো দাদাভাই গেছে বিস্কুট আনতে, আর আমার এখানে চা আনা হয়ে গেছে ঘরের ভেতরে। তো দাদাভাই জামা প্যান্ট পরে একদম রেডি শেডি হয়ে একদম চলে এসেছে, আর ওদিকে হচ্ছে মাও বাথরুমের কাজ সেরে সমস্ত কাজ হয়ে গেছে, আমাদের দুজনে মিলে হাতে ভিতে করে নিই। এই দেখো আমরা বিস্কুট আর চা নিয়ে বসে গেছি, দাদাভাই একটু মুচকি হাসি হেসে দিল। তো ওদিকে আমার দোকানের রান্না বান্না সব কমপ্লিট, তরকারিও কমপ্লিট হয়ে গেছে, আর মাথায় তেল দিয়ে না একটুখানি জল দিয়ে দিয়েছি, তার কারণ যদি মাথায় তেল অবস্থায় থাকি অনেকক্ষণ ধরে তাহলে মাথাটা না ঘুরবে, ওই জন্য একটু মাথায় তেল দিয়ে দিলাম, আর মানে একদম ফ্রেশ টাইপের হয়ে গেলাম। মুখ তো ব্রাশ করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো ছেলে এখনও পর্যন্ত বিছানায় ঘুমোচ্ছে, ছেলে এখনও ওঠেনি, আমরা দুজনে মিলে চাটা খেয়ে নিলাম। নেওয়ার পরে দোকানে চলে গিয়েছিলাম, দোকানে তো 8টার দিকে গিয়েছিলাম, তারপরেও আমি অনেকক্ষণ দোকানদারি করবার পরে বাড়িতে এসেছিলাম। তো ফোনটা নিয়ে আর রাস্তা থেকে যাওয়ার পথে একবার ভিডিও করে নিলাম, দেখো রাস্তার চারিদিকে আমাদের লাইট লাগিয়েছে, সামনে কালী পুজো, কালী পুজো মানেই তো চারিদিকে লাইট, আর যে কোনো পুজোতেই এখন রাস্তায় তো লাইট লাগাবেই, তো কালী পুজো হচ্ছে লাইটের মাস্ট। তো এখানে দেখো আমি সবজিগুলো কাটছি, তোমাদের দাদাভাই না আজকে একটু শিয়ালদায় গেছে, তো ছেলেকেও নিয়ে গেছে, তো ওই যে বললাম ছেলেকে একটু দোকানে রেখে আর আমি ঘরে গেছিলাম, তো একটু খাবার আনতে গিয়েছিলাম, আজকে না মুড়ি খেলাম, তো চানাচুর আর মুড়ি, আর মা একটুখানি পেঁয়াজি ভেজেছিলো, তো সেটা দিয়েই চানাচুর মুড়ি, পেঁয়াজ শশা লঙ্কা কাঁচার পেঁয়াজ এগুলো দিয়ে আমি মুড়ি খেয়েছি, আর ওরাও ওইভাবেই খেয়ে চলে গেছে, শুধু ছেলের মুড়ি খেতে চায় না, ও কটা বাসি রুটি ছিল রাতের ওটা লাড্ডু দিয়ে খেয়ে গেছে, তো চলে গেছে ওরা। আর আমি এখানে দোকানদারিতে মানে দোকানদারি করার পরে সমস্ত কাটাকুটি করে, আর ফোনটা আমার কাছে ছিল কিন্তু দেখাতে পারি
পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তার কারণ মানে অনেক সবজি কাটাকুটি সব আমি করে রেখে এসেছি, লঙ্কা থেকে সমস্ত সবজি স্যালাড সব কেটে ধুয়ে গুছিয়ে ঝাঁট পাট দিয়ে দোকান পরিষ্কার করে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখো, ঘরে এসেও কিন্তু বসার সময় নেই, এখানে রান্নাবান্নায় লেগে পড়েছি। এই দেখো পালং শাকের তরকারি করব, তার জন্য সবজি মাই কেটে রেখেছে, শাক কেটে ধুয়ে রেখেছিল, আর ডালটা মা বসিয়ে দিয়েছিল, খালি আমি ফোড়নটা দিয়েছি, অনেকটা হেল্প করে রেখে দিয়েছে, না হলে তো আমার অনেকটা দেরি হয়ে যায়। আর এখানে দেখো এই বড়াটা কিসের বলো তো, চিকেন পকোড়ার। তো তোমাদেরকে আগেই দেখানো উচিত ছিল, তো ভাবছিলাম যে এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। তো যা টাইম হয়ে গেছে, আমি আড়াইটার সময় রান্নাটা বসিয়েছি, তার কারণ বুঝতেই পারছো যে দোকান থেকে কখন এসেছি আর কখন রান্নাবান্না করছি। তো ওই টাইমে আর যদি সব শেয়ার করতে যাই অনেক দেরি হয়ে যাবে। আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে পালং শাক করবো, তো তার জন্য এই চিংড়ি মাছটা ভাজছি। আর পকোড়াটা করলাম ছেলের জন্য, অ্যাকচুয়ালি ছেলে খুব ভালোবাসে পকোড়াটা, মানে চিকেন পকোড়া খেতে, ওই কারণে ছেলের জন্য পকোড়াটা ভেজে দিলাম, চিকেন পকোড়াটা। আর এখানে আমি শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এটা আমাদের পালং শাক, আমরা তিনজন খাবো, ছেলে তো কোনো সবজি আর শাক খেতেই চায় না। তো একটু জোর করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তো খায়নি, অন্যদিন একটু হলেও খায়। আর আজকে যেহেতু ওর রেসিপি মানে মেনুতে রয়েছে চিকেন পকোড়া, ওই জন্য আরও বিশেষ করে ও কোনো সবজি আজকে খায়নি। তো এই শাক চচ্চড়িটা আমাদের দুই বেলার মতনই করে নিয়েছিলাম, অনেকটাই শাক, দু আটি শাক ছিল। আর এখানে একটু 100 চিংড়ি এনেছিলাম তার শাকের দেওয়ার জন্য। তো আজকে আমাদের বেশি কিছু মেনুতে নেই, শুধু এই শাক চচ্চড়ি আর ডাল। চলো, ওরা চলে এসেছে দোকান থেকে, মানে বাজার থেকে, ওই শিয়ালদা থেকে চলে এসেছে বাবা ছেলে দুজনে। তো দেখো কত রকমের লাইটিং নিয়ে এসেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো আলাদিনের আশ্চর্য প্রদীপ, সেটাও নিয়ে এসেছে আজকে। এই প্রদীপটি এবারে এই বছরে আমি দেখতে পাচ্ছি খুব উঠেছে। এই দেখো জল দিলে প্রদীপটা জ্বলবে, আর না তো জ্বলবে না। এই যে দুটো সুইচ বাটন বলে একটা জিনিস আছে, ওইটার মধ্যে না টাচ, জল যে কোনো টাচ করলেই, একটু ভারী কিছু টাচ দিলেই এটা জ্বলে ওঠে। এই দেখো দেখতে পাচ্ছ, আমার ছেলে জল ঢেলে দিল আর আমি নিচে জল ফেলে দিলেই এটা লিভে যাবে। এই দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরাও অনেকে দেখেছো। এই দেখো জল একদম কমিয়ে দিচ্ছি, এটা নিভে যাচ্ছে, আবার জল দিচ্ছি, এটা জ্বলে উঠছে। মানে আশ্চর্য একটা প্রদীপ, তাই না? কত সুন্দর টেকনোলজিতে একটা বানিয়েছে সেটাই ভাবছি আমরা। আর এবছরে এই প্রদীপ আমাদের পাড়ার একজন এনেছিল, তো সেটা দেখেই আমি আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে, তাই নিয়ে এসেছে। খুব ভালো লাগছে, দেখো একদম নতুনত্ব, তাই না? একদম মানে এই যে বাটন দুটো আছে, এক একটা প্রদীপে দুটো করে বাটন আছে, সেই বাটনে একটু হাত দিয়ে টাচ করলেও এটা জ্বলবে, ওতে জল জলের ভারীটা পড়ছে, ওই জন্য জ্বলে উঠছে। তো আশ্চর্য হলো না? ওই জন্য আমি নাম দিয়েছি আশ্চর্য প্রদীপ, খুব ভালো লেগেছে আমার। তো চলো আর ভিডিওটি বড় করছি না, এখানেই স্টপ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দীপাবলির অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, আর কালী পুজোতে সবাই সাবধানে বাজি ফাটিও, শব্দবাজি একদমই বাজিও না, তোমরা ফাটিও না, তো তোমরাও মজা করো। আর যে এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক রকম, শিয়ালদা থেকে অনেক রকম সিগারেট নিয়ে এসছে, আর প্লাস্টিক ছাতু এগুলো তো আমাদের লাগেই, ওই লাইটিংগুলোও নিয়ে এসেছে। এই দেখো দেয়ালে পড়ছে, এই লাইটিংগুলোও তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আমাকে আমার ছেলে বললো, মা একবার তুলে দেখিয়ে দাও কেমন হয়েছে তোমাদের বন্ধুদের। তো আমার বন্ধুদের দেখিয়ে দিলাম, আমাদের বাজার জানিও আমার এই পুজোর বাজার কেমন হয়েছে, এইটুকু লাইটিংয়ের বাজার। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।